Shop পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন 9475179586 আবারও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযুক্ত চিকিৎসক স্বপন সরকার ঠেলাঠেলি ও হেনস্থাও নাকি করা হয় তাকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে তাদের সাথে হয় ধস্তধস্তি মৃতের আত্মীয়দের জানা গেছে মঙ্গলবার রাতে আরামবাগের আদমপুরের বাসিন্দা সমর মালিকের 13 বছরের ছেলে বিল্টু মালিক জ্বর নিয়ে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজে অভিযোগ ভর্তির পর থেকে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পায়নি যদিও পরে হাসপাতালে চিকিৎসক স্বপন সরকার যখন চিকিৎসা শুরু করেন তখন রোগীকে ভুল ইঞ্জেকশন দেয়া হয় বলে অভিযোগ ইঞ্জেকশনের পর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে অবশেষে বুধবার সকালে মৃত্যু হয় বিল্টুর হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় ডাক্তার স্বপন সরকারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা পাশাপাশি নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তারা দেখুন বিস্তারিত বিষয়টা বলতে কালকে রাত্রি 11:30 নাগাদ পেটের যন্ত্রণা হালকা জ্বর এই নিয়ে এখানে আমরা ভর্তি করি ভর্তি করার পর এখানে রাত্রে সারা রাত বাচ্চাটা কেঁদেছে কোনো ট্রিটমেন্ট পায়নি সকাল থেকেও কাঁদছে তো ওনারা একটা সিটি স্ক্যান লিখেছিল সিটি স্ক্যানটা করে নিয়ে এসছে তখন 12:10-15 বাজছে তারপরে বাচ্চাটার 12:10-15 মারা গেল তো আমি যখন শুনলাম যে এই ব্যাপার আমি এলাম এসে জিজ্ঞাসা করলাম যে কাল রাত্রে কোন ডাক্তার দেখেছে তো ওখানে যে ওয়ার্ডে যা সিস্টাররা ছিলেন ওনারা বলতে পারেনি কোন ডাক্তার দেখেছে এবং সকালবেলা যে রাউন্ডে যে ডাক্তারবাবু এসেছিল সেটা কোন ডাক্তার দেখেছে বলতে পারছি না তো আমাদের শান্তিপূর্ণভাবে আবেদন ছিল যে ডাক্তারবাবুকে ডাকুন যে বাচ্চাটার কী সমস্যা ছিল এবং বাচ্চাটা যদি ক্রিটিক্যাল কোনো পজিশন থাকে তাহলে বাচ্চাটা রেফার করেননি কেন এইটুকু আমাদের বক্তব্য ছিল তো সেই সূত্রে ডাক্তারবাবু আসেননি আমরা 12:00 থেকে 2 পর্যন্ত ডাক্তারবাবুর জন্য ওয়েট করেছি তখনও ডাক্তারবাবু আসেননি তারপরে আমাদেরকে প্রশাসন আরামবাগ থানার প্রশাসন এলেন আসার পরে আমাদেরকে বাইরে বের করতে আমরা বললাম দেখুন আমাদের পেশেন্ট পার্টিকে এবং পেশেন্টকে কোনো বিপদে ফেলার মতো পরিস্থিতি আমরা তৈরি করবো না আমরা নিজে চলে এলাম আসার পরেও ডাক্তারবাবু আসেননি এই হচ্ছে ব্যাপার 13 বছরের একটা ছেলে আপনি বলুন তো মারা গেল শুধু ওই স্বপনবাবু ভুল ট্রিটমেন্টের কারণে মারা গেছে আমার যতটা ধারণা তা ডাক্তারবাবু নিজস্ব ওপিনিয়ন দিচ্ছেন না কেন যদি ডাক্তারবাবু সঠিক ট্রিটমেন্ট দিয়ে থাকে সে যদি রোগটাকে সঠিক নির্ণয় করে থাকে তাহলে স্বপনবাবু তো বেরিয়ে বলতে পারেন যে এই এই রোগটা আছে এই এই সমস্যা আছে উনি লিখে রিপোর্ট দিয়ে দিক তাহলে আমাদের কোনো সমস্যা থাকে কোথায় বাড়ি বাচ্চাটার বাচ্চাটার বাড়ি হচ্ছে আদমপুর কী নাম ওনার বাচ্চাটার নাম নামটা কী বাচ্চাটার নাম বিল্টু মালিক বিল্টু মালিক বাবার নাম সমর মালিক দাদা সমর মালিক আদমপুর কোন গ্রাম পঞ্চায়েত পাণ্ডুগ্রামের পাশে মাধবপুরি অঞ্চল আপনারা কী চাইছেন এখন না আমরা এখন কী চাই আগামী দিনে যাতে করে এখানে সাধারণ খেটে খাওয়া সমাজবী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখানে পরিকাঠামো তৈরি করেছে এবং ডাক্তারবাবুদের শুধু নেগলিজেন্সি আমরা এটা আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এখানে ডাক্তারবাবুরা তাদের স্বেচ্ছাচারিতা করছে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছে না এবং এখানে যে সিস্টারগুলো থাকে ওদের সঙ্গে কথা বলা যায় না মানে ওরা এক একটা সিস্টার নয় ওরা মেডিকেল কলেজের প্রফেসরের থেকেও উপরে আমি পেশেন্ট পার্টি আমি গিয়ে যদি আমার পেশেন্টের কী সমস্যা যদি বলতে যাই ওনারা বলবে যে আমাদের সময় মতো আমরা যাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করছে স্বাস্থ্য দপ্তরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি সবাই সেই মানসিকতা নিয়ে চলে আমার মনে হয় আগামী দিনে এখানে কোনো সমস্যা থাকবে না এটুকু আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেষ্টা করছেন স্বাস্থ্য দপ্তরটাকে নিয়ে সেইভাবে যেমন এখানকার এই যে মেডিকেল কলেজ হয়েছে আগামী দিনে যেমন এইরকম এই 13 বছরের বাচ্চা তার মা যেন তার বাচ্চাকে না হারায় আগামী দিনে তার বাবা যেন সন্তান হারা না হয় এই জন্য আমাদের আবেদন ছিল বলছি বলতে কারণ সাড়ে 10টার সময় পেশেন্টটাকে ভর্তি করা হলো 13 বছর পরে ভর্তি করার পর পেশেন্টটা অতিরিক্ত কান্নাকাটি করছে 10:30 দিকে এত কাঁদছে কোনো থামে না এবং সকাল 10টা পর্যন্ত 8:30 সময় স্বপন সরকার ট্রিটমেন্ট করলো কোনো পেশেন্টার কোনো অত্রুটি বা উন্নতি হয়নি বিনা চিকিৎসায় পেশেন্টটা মারা গেল স্বপন সরকার আসার পর একটা ম্যাডাম একটা ইঞ্জেকশান করা হলো আমাদেরকে বলেছিলো এবং সিটি স্ক্যান করতে হবে স্ক্যানও করানো হলো স্ক্যানের করার আগে একটা ইঞ্জেকশান করা হলো ইঞ্জেকশান করার পর
পেশেন্টটা 13 বছরের ছেলে আস্তে আস্তে কমজোরি হয়ে গেল। কমজোরি হয়ে যায় তা তো সিটি স্ক্যান করে আসা হলো। আসার পর দেখলাম আনার সঙ্গে সঙ্গে বেঁধে 5 মিনিট পর ছেলেটা মারা গেল 13 বছর বয়সে। কি নাম জমা গেছে? কি নাম, কি নাম ছেলেটার? বিল্টু মালিক। কোথায় বাড়ি দাদা? আদমপুর, পান্ডুগ্রামের পাশে আদমপুর। কি চাইছেন আপনারা? চাইছেন কি, যেমন ভবিষ্যতে আরও যেমন এরকম মানুষের এরকম বিনা চিকিৎসা না মারা যায়, পরিষেবা যেমন মানুষের ভালো দেয়, সেটি আমাদের আন্দোলন বা প্রতিবাদ করা হচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম শান্তিনাথ চন্দ্র। কে হন আপনি পেশেন্টের? ভাই আমার সম্পর্কে ভাই পায় পাড়া হিসেবে। কাল কখন ভর্তি করেছিল? কালকে প্রায় ওই সাড়ে দশটার সময় রাত, 10:30-11টা ভর্তি। কি হয়েছিল আগে যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, আমাকে আর বোধ জিজ্ঞাসা করুন, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করুন। পেশেন্ট একটা ভর্তি হয়েছিল জ্বর নিয়ে, আমি পেশেন্ট দেখেছিলাম, দেখে আমার মনে হয়েছিল পেশেন্টটা মেনিনজাইটিসে ভুগছে এবং পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল। আমি সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিই এবং পেশেন্টের পার্টিকে সিটি স্ক্যান করতে বলাই। সিটি স্ক্যান করেও আসে, তারপর খুব দুর্ভাগ্যজনক পেশেন্টটা মারা যায়। পেশেন্ট এসেছিলো খুব খারাপ অবস্থাতেই এসেছিলো, মারা যায়। এবং ভুল ওষুধ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, ভুল আমি ভুল ট্রিটমেন্ট কী করবো? আমি যেটা ডায়াগনোসিস করেছি আমি সেই রোগের ট্রিটমেন্ট করেছি। এখন ভুল বললে তো, ভুল ইঞ্জেকশন দিয়েছি বললে তো কিছু করার নেই আমার। তবে আমি যেটা বলেছি, আমি যেটা ডায়াগনোসিস করেছি, আমি শিওর যে ওটাই ডায়াগনোসিস এবং সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট করেছিলাম। খুব সম্ভবত মেনিনজাইটিস প্রভিশনাল ডায়াগনোসিস ছিল। মেনিনজাইটিসের ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, তারপর ওকে সিটি স্ক্যান করতে বলা হয়েছিল। সিটি স্ক্যান দেখে বাকি অন্য সব ইনভেস্টিগেশন করা হতো, যেমন লাম্বার পাংচার এইসব করা হতো সিটি স্ক্যান দেখে, কিন্তু সেটারও সময় পাওয়া যায়নি, পেশেন্টের অবস্থা এত খারাপ ছিল। আমাকে একটা হসপিটালের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঠেলতে ঠেলতে টানতে টানতে নিয়ে এসছে, গায়ে হাতও দিয়েছে। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854-984।